নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের জামদানি পল্লি পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে কারখানাগুলোতে ব্যস্ত কারিগররা। আর দুই উৎসবের বাজার ধরতে নতুন ডিজাইনের বাহারি রঙে জামদানি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। 3000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা মূল্যের জামদানিও তৈরি হচ্ছে তাঁতিদের কারখানাগুলোতে। আমি আমার ওয়াইফের জন্য কিনছি এবং আমার পুত্রবধূর জন্য কিনছি। বিভিন্ন কোয়ালিটির আছে, আপনার রেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা ভালোটা পাবো এবং রিজনেবল প্রাইসেও পাবো। তবে ভালো নেই জামদানির কারিগররা, পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মজুরি তেমন হয় না, বউ পোলাবাদ মা বাবা লিয়া চলতে খুব কষ্ট হয়। যেই মূল্য আমাদের দিতে আছে এই মূল্য আমরা সন্তুষ্ট না। কাজের হিসাবে মূল্য কম, মানে এই চলার কষ্ট, সব কিছুর দাম বেশি। এখন যদি সরকার এটা আমাদের তাঁতিদের জন্য কোনো উদ্যোগ নেয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের চলাফেরার মতন একটু ভালো হবে। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। তবে কারখানার মালিকদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীরা অধিক মুনাফা লুফে নেয়ায় জামদানি উৎপাদন করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কারিগর ও তাঁতিরা। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। মধ্যস্বত্ব একটা ভোগী আছে, এরা বিভিন্ন সরকারেতে সুযোগ সুবিধা নেয়, এই সুযোগ সুবিধাটা তাঁতিরা কিন্তু কোনো সময় পায় না। যদি সরকার এভাবে কোনো সময় ওইভাবে তাঁতিদের মাধ্যমে হইয়াই তো, তবে তাঁতিরা অনেক সুবিধা করতে পারত। ন্যায্য মূল্য পেতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রচার বাড়ানো দরকার বলে মনে করেন জামদানি বিসিক শিল্প নগরীর কর্মকর্তা। প্রচার প্রচারণা যদি আরও বেশি হয়, আমাদের মিডিয়াগুলি যদি এটা আরও বড় আকারে তুলে ধরে, তাহলে মানুষের ভিতরে আগ্রহ তৈরি হবে জামদানি নিয়ে। মানুষ জানতে পারবে জামদানি কোথায় তৈরি হয়, কোথায় বিক্রি হয়, তাহলে মানুষ এখানে আসবে, তাহলেই কেবল আমাদের তাঁতিরা এই ন্যায্য মূল্যটা পাবে। রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামের জামদানি পল্লিতে 3 শতাধিক কারখানায় 2000-এর বেশি কারিগর এ পেশায় নিয়োজিত আছেন। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত সাপ্তাহিক হাট বসে এখানে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।